মঙ্গোলিয়া জাতি ছিল এক দুর্ধর্ষ জাতি। মঙ্গোলিয়া জাতি একসময় পুরো পৃথিবীর অর্ধেক শাসন করেছে। পূর্বে শাসন করলেও আজ তার নিজেদের দেশের সীমাবদ্ধ। মঙ্গোলিয়া দেশ পূর্ব এশিয়ার একটি ছোট্ট স্থলবেষ্টিত রাষ্ট্র। উত্তরে রাশিয়া ও দক্ষিণ পূর্ব গণচীন অবস্থিত। মঙ্গোলিয়া জাতির জনক বলা হয় চেঙ্গিস খানকে। মঙ্গোলিয়া দেশটি অসংখ্য পাহাড় ও মালভূমির সমন্বয়ে গঠিত। দেশটির আয়তন 15,64,115 বর্গ কিলোমিটার। মঙ্গোলিয়ার জনসংখ্যা 33,53,470 জন। মঙ্গোলিয়া একটি অর্ধ রাষ্ট্রপতি শাসিত সরকার। মঙ্গোলিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয় গ্রেট হেউলাল। মঙ্গোলিয়া 1961 সালে জাতিসংঘে যোগ দেয়। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর। এটি মঙ্গোলিয়ার প্রধান শহর। মঙ্গোলিয়ার প্রায় অর্ধেক জনসংখ্যা বাস করে রাজধানী উলানবাটরে। এই শহরটিতে রয়েছে একটি রেলপথ ও একটি বিমানবন্দর, এবং এই শহরকে মঙ্গোলিয়ার শিল্পকেন্দ্রও বলা হয়। খালখা মঙ্গোলিয়ানদের প্রধান ভাষা। 90% লোকই খালখা ভাষায় কথা বলে। এছাড়াও কিছু উপভাষা রয়েছে, কাসকা, টুইন, উজবেক। মঙ্গোলিয়ান অর্থনীতি খনিজ, পশু সম্পদ ও পশু পণ্যের উপর নির্ভরশীল। মঙ্গোলিয়ানদের মুদ্রা হল তুগরিক মুদ্রা। মঙ্গোলিয়ানদের 36% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। মঙ্গোলিয়ার জনসংখ্যার প্রায় 94% বৌদ্ধ ধর্মাবলম্বী। 6% রয়েছে সুন্নি মুসলমান। মঙ্গোলিয়ানদের খাবার কথা আসলে প্রথম আসে লাল মাংসের কথা। লাল মাংস মঙ্গোলিয়ানদের প্রধান খাবার। ছাগল, ভেড়া, উট এর মাংস ছোট ছোট টুকরো করে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মঙ্গোলিয়ানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল নাদাম উৎসব। প্রতি বছর জুলাই মাসের 11-13 তারিখে উলানবাটে নাদাম উৎসব হয়ে থাকে। নাদাম উৎসবে ঘোড়ার দৌড়, কুস্তি, তীরন্দাজ খেলা হয়ে থাকে। মঙ্গোলিয়ার আছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এছাড়াও আছে লবণাক্ত জলের হ্রদ। মঙ্গোলিয়া বালির টিলা, ঢেউ খেলানো তৃণভূমি রয়েছে। মরুভূমির কারণে সবুজ গাছপালা তেমন জন্মে না। মরুভূমিতে প্রচুর খেজুর জন্মে। বিজ্ঞানীদের ধারণা এই জায়গাগুলোতে 65 মিলিয়ন বছরের কোনো পরিবর্তন হয়নি। মরুভূমি দেশ হওয়া সত্ত্বেও মরুভূমির অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে কিছু প্রাণী। মরুভূমিতে সবচেয়ে বেশি দেখা যায় উট। এছাড়াও রয়েছে ভাল্লুক, ভেড়া। মঙ্গোলিয়া খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, আর এ কারণেই মরুভূমির অঞ্চল খুব বেশি। মঙ্গোলিয়া দেশ খুব ঠান্ডা প্রবণ দেশ। শীতকালে প্রায় -45°C তাপমাত্রা নেমে যায়। মঙ্গোলিয়া ও চীনের সাথে রয়েছে দীর্ঘ বর্ডার, তবে সেখানে নেই কোনো প্রতিরক্ষা বাহিনী এবং নেই কোনো দেয়াল। স্বাভাবিক নিয়মেই চলে তাদের বসবাস। মঙ্গোলিয়ার সবচেয়ে বড় মরুভূমি গোবি মরুভূমি। গোবি মরুভূমিটি দুটি অঞ্চলে বিভক্ত। উত্তর অংশটি মঙ্গোলিয়ানদের এবং দক্ষিণ অংশটি চীনের বিস্তৃত। গোবি মরুভূমি মাত্র 3% বালু ও বাকি অংশ পাথর, কাদামাটি দ্বারা তৈরি, এবং অনন্য উদ্ভিদ ও বন্যজীব বাস করে মরুভূমিতে। বর্মন পিপাসুদের জন্য মঙ্গোলিয়া একটি অন্যতম দেশ। মজার ব্যাপার হলো বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না। মঙ্গোলিয়াদের প্রাচীন ইতিহাস জানার জন্য প্রচুর পর্যটক মঙ্গোলিয়াতে আসে।